আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। যারা চকলেট খেতে খুব বেশি পছন্দ করেন, রীতিমতো চকলেট পাগল বলতে গেলে, আজকের রেসিপিটি তাদের জন্যই। শেয়ার করতে চলে এলাম ডার্ক চকলেট মাট কেক। খেতে যে কি অসম্ভব রকম টেস্টি তা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। তো চলুন, আজকে আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আর রেসিপিতে কী কী উপকরণ কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে তা কিন্তু সমস্ত কিছুর মেজারমেন্ট আপনারা স্ক্রিনে লেখাই পেয়ে যাবেন। প্রথমেই একটি মিক্সিং বোলে আমি বাটার নিয়ে নিচ্ছি 63 গ্রাম। বাটারটা আনসল্টেডও নিতে পারেন, আবার সল্টেডও নিতে পারেন। বাটারটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে হয়, একটু নরম বাটার ব্যবহার করতে হবে। ফ্রিজিং করা বাটার কিন্তু কেকে কখনোই ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট 63 গ্রাম। আমি চকলেটগুলিকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর আমি সমস্ত রেসিপিতে রেডম্যান ব্র্যান্ড আর নয়তো কোকোয়া আইভরি ব্র্যান্ডের ডার্ক চকলেট ব্যবহার করে থাকি। চিনি দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ আস্তদানা চিনি। কফি দিয়ে দিচ্ছি 45 গ্রাম। কফিটাকে গুলিয়ে নেয়ার পরে আমি 45 গ্রাম পরিমাণ মেপে নিয়েছি। এবার একটি বড় হাঁড়িতে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ যেই সমস্ত উপকরণ এতক্ষণ আমি দেখালাম এগুলোকে আপনারা চাইলে আমার মতো ডিরেক্টলি হিটেও গলাতে পারেন, আবার চাইলে মাইক্রোওয়েভ ওভেনেও গলাতে পারেন, আবার চাইলে ডাবল বয়লারেও গলাতে পারেন। তো আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এটাই কিন্তু আপনাদের কাছে সহজ মনে হবে, আর যাদের বাসায় মাইক্রোওয়েভ ওভেন নেই তাদের জন্য তো সোনায় সোহাগা। কথা বলতে বলতে আমি এই মিক্সিংটাকে খুব ভালো মতো মেল্ট করে নিলাম। আর যারা মাইক্রোওয়েভ ওভেনে মেল্ট করতে চাইবেন তারা হুট করে 1-2 মিনিট না দিয়ে চেষ্টা করবেন 30 সেকেন্ড করে দিয়ে মেল্ট করে নিতে। পাত্রটাকে আমি গরম পানির পাত্রের উপর থেকে সরিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি মিডিয়াম ঠান্ডা হওয়ার জন্য। একদম কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না, যখন কুসুম গরম অবস্থা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 30 গ্রাম পরিমাণ। অনেকেই হয়তো বলতে পারেন আমি সমস্ত কিছুর মেজারমেন্ট গ্রামে দেই কেন? এটার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু কিছুদিন আগে আমি যে লাইভটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই লাইভ ভিডিওতে বলাই আছে। যাই হোক না কেন, হাত দিয়ে একটু চেক করে নিতে হবে এটা টাচেবল হলো কি না, অর্থাৎ কুসুম গরম যখন হবে তখন এর মধ্যে আমরা ডিম ভেঙে দিচ্ছি একটা। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিমটাকে দিয়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে একটি খুব ভালো বিষয় হচ্ছে মাট কেকে কিন্তু কোনো রকম বিটারের কোনোই প্রয়োজন পড়ে না, কিংবা ডিম ফোম করারও প্রয়োজন পড়ে না। এই পর্যায়ে তেল দিয়ে দিলাম 10 গ্রাম পরিমাণ। এটা রেগুলার রান্নার তেল ব্যবহার করেছি। তেলটাকে দিয়ে আবারও খুব ভালো মতো মিক্সিং করে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ময়দা 75 গ্রাম পরিমাণ এবং দিয়ে দিচ্ছি কোকো পাউডার 14 গ্রাম পরিমাণ। চেষ্টা করবেন মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করতে। বেকিং পাউডার দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ এবং বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমরা খুব ভালো মতো চেলে নেব। কোনো দানা দানা অংশ থাকলে সেগুলোকে চামচ দিয়ে প্রেস করে ভেঙে দিতে হবে। ওই যে আগেই বলেছিলাম মাট কেকের একটা সুবিধা আছে, কোনো রকম বিটার ব্যবহার করার প্রয়োজন পড়ে না, কিংবা আলতো হাতে মিক্সিং করারও প্রয়োজন পড়ে না। যে কেউ কিন্তু মাট কেকটা তৈরি করতে পারবে। তো কথা বলতে বলতে আমি খুব ভালো মতো ব্যাটারটাকে মিক্সিং করে নিলাম। এবার ব্যাটারটাকে মোল্ডে ঢালার পালা। আজকের ব্যাটারের পরিমাণ অনুযায়ী আমাদের প্রয়োজন পড়বে 6 ইঞ্চি রাউন্ড কেক প্যান। আপনারা চাইলে 5 ইঞ্চিতেও করতে পারেন, তবে সেটা হাইটের দিক দিয়ে একটু উঁচু হয়ে যাবে। এবার এটাকে আমি 150 ডিগ্রি প্রিহিটেড ওভেনে বেক করব 40 থেকে 50 মিনিটের জন্য। আসলে আপনাদেরকে দেখে বুঝতে হবে। তো 40 থেকে 50 মিনিট পর আমি ওভেন থেকে কেকটাকে বের করে নিয়েছি। বের করার পরে ডিমোল্ড করে নিচ্ছি। যেহেতু আমি ভিডিও করছিলাম আমার হাতে সময় ছিল না, তার জন্য আমি গরম কেকটাই ডিমোল্ড করে নিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই ঠান্ডা কেক ডিমোল্ড করতে। আমি কিন্তু বেকিং পেপারের নিচের সাইডে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম, এবার সেটা তুলে নিচ্ছি। লক্ষ্য করেছেন কি কেকটা কতটা নরম হয়েছে? কেকের উপরের সাইডটা আমি একটু ছেঁটে ফেলে দিয়েছি। কেকটাকে আমি আজকে 2টা লেয়ারে ভাগ করে নেব। আপনারা চাইলে 3টা লেয়ার অথবা 4টা লেয়ারও করতে পারেন। মাট কেকটা কিন্তু এমনিতেই খেতে অসম্ভব রকম টেস্ট, এটাকে ডেকোরেশন করার কিন্তু প্রয়োজন পড়ে না,
তারপরেও একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু চকলেট গানাশ দিয়ে আজকে ডেকোরেশন করে ফেলব। তবে চকলেট গানাশ ব্যবহারের পূর্বে কেকটাকে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। ও আচ্ছা, চকলেট গানাশের রেসিপি মিস করে গিয়েছেন? তাহলে প্লিজ আমার চ্যানেল থেকে চেক করে নেবেন, একটা ডার্ক চকলেট ময়েস্ট কেকের রেসিপি আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম, সেটা দিয়ে চকলেট গানাশের A to Z রেসিপি আছে। অনেকেই হয়তো ভাবতে পারেন আমি গানাশ কতটুকু ব্যবহার করেছি মাপটা কেন বলছি না। বিচলিত হওয়ার কোনোই কারণ নেই, মাপটাও বলে দিচ্ছি। আমি এখানে 50 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট কুচি করে নিয়েছিলাম এবং 25 গ্রাম পরিমাণ হুইপ ক্রিম নিয়ে মাইক্রোওয়েভ ওভেনে জাস্ট মেল্ট করে নিয়েছি, আর এটাই আপনাদের চকলেট গানাশে ব্যবহৃত হচ্ছে। তো খুব ভালো মতো চকলেট গানাশটা উপর দিয়ে এবং সাইড দিয়ে হালকা করে লাগিয়ে দিয়ে এবার আমরা চকলেটগুলোকে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। চাইলে কিন্তু কেকটাকে ডেকোরেশন নাও করতে পারতাম, ওই যে মনের একটা খুঁতখুঁতানি, সুন্দর তো দেখাতে হবে তাই না? কেকটাকে খুব ভালো মতো চকলেট দিয়ে কোট করে নেওয়ার পরে এবার আমি কিছু স্ট্রবেরি স্লাইস করে দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপি? আশা করি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরকমই আরও নিত্য নতুন সব সহজ কেকের রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো, আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।